হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, সার্ফেলাস ট্রান্সফার চালু হবে নিয়োগের পরই, এমনই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু প্রাইমারি ইন্টারভিউ রেজাল্ট ডেট। তো বন্ধুরা, আমরা এর আগেই শুনেছিলাম যেসব স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত যেখানে ঠিক নেই, যেখানে ছাত্রের সংখ্যা চেয়ে টিচার সংখ্যা হবে, সেখানে ট্রান্সফার হবে, সার্ফেলাস ট্রান্সফার। তো দেখে নিচ্ছি আজকে যে নিউজ পেপারে প্রকাশিত হয়েছে খবরটি, শূন্য পদে নিয়োগের পরই বাড়তি শিক্ষক অন্যত্রে পাঠাবে সরকার, জানালেন ব্রাত্য। তো দেখতে পাচ্ছেন খবরটি, শূন্য পদে নিয়োগ সম্পন্ন হলেই বাড়তি শিক্ষকদের অন্য স্কুলে পাঠাবে রাজ্য সরকার। বৃহস্পতিবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এও বলেন, শিক্ষকদের স্রেফ শহরমুখী হলে চলবে না, গ্রামেও কাজ করতে হবে, এটা আদালতও বলেছে। তো বুঝতে পারছেন যে সার্ফেলাস ট্রান্সফার যেটা আমরা শুনেছিলাম যে আট হাজার যে 207টি স্কুলে ছাত্র সংখ্যার চাইতে স্কুলে টিচারদের সংখ্যা বেশি, তো ছাত্র সংখ্যা অনুপাত ভারসাম্য বজায় রাখতে হলে টিচার যে বাড়তি টিচার তাদেরকে অন্য স্কুলে পাঠানোর সিদ্ধান্ত। তো দেখতে পাচ্ছেন শিক্ষকদের স্রেফ শহরমুখী হলে চলবে না। প্রসঙ্গত, শিক্ষা দপ্তরের সমীক্ষায় প্রকাশ, 8207টি স্কুলে 30% তার কম পড়ুয়া রয়েছে, আর শহরাঞ্চলের অধিকাংশ স্কুলে শিক্ষকের সংখ্যা বাড়তি। এদিকে গ্রামাঞ্চলের স্কুলগুলোতে বেশি পড়ুয়া থাকলেও শিক্ষক নেই, বদলির সুবিধা নিয়ে শিক্ষকরা সদর শহর বা কলকাতামুখী হয়েছেন, তাই স্কুলগুলিতে শিক্ষকদের সুষম বণ্টন করার উদ্দেশ্যে এই পথে হাঁটতে হচ্ছে সরকারকে। এপ্রিলে প্রায় 12,000 শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগের ব্যাপারে আশাবাদী শিক্ষামন্ত্রী। তিনি বলেন, অষ্টম পর্যায়ের ইন্টারভিউ হয়ে গিয়েছে, মোট 12টি পর্যায়ে ইন্টারভিউ হওয়ার কথা, ফলে চূড়ান্ত নিয়োগ শুরু হতে বেশি দেরি নেই। শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগে নিয়োগবিধিটি প্রয়োজনীয় সংশোধনী এনে তা বিধানসভায় বিল আকারে তোলা হবে, তা পাশ হলে দেওয়া হবে নিয়োগের নয়া বিজ্ঞপ্তি। অন্যদিকে প্রধান শিক্ষক পদে নিয়োগের বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। শিক্ষক নিয়োগের বিধি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে, তা চূড়ান্ত না হলেও মোটামুটি ঠিক হয়েছে যে শিক্ষক নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না, পুরোপুরি অমার্কশিটের মাধ্যমে একটি পেপারের পরীক্ষা হবে, তাতে ফল প্রকাশেই গতি আসবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে প্রধান শিক্ষক নিয়োগেও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে, এবং 12,000 যে প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, তো এখানে অষ্টম পর্যায়ের যে ইন্টারভিউ হয়ে গেছে আর মাত্র 4টি পর্যায় বাকি আছে, 12তম পর্যায়ে যে ইন্টারভিউ হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে এবং প্রাইমারির নিয়োগ শুরু হয়ে যাবে। তো এখন দেখেন সার্ফেলাস ট্রান্সফারটা, বুঝতে পারছেন যে সার্ফেলাস ট্রান্সফার তারপরেই কিন্তু চালু হবে নিয়োগ হওয়ার পরেই। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যে কোনো রকমের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।